মর্নিং স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই ভালো আছো, বাড়িতে ভালোভাবে পড়াশোনা করবে। আগের ক্লাসে আজকের বিষয়বস্তু ক্লাস থ্রি সাবজেক্ট হচ্ছে থিওরি। হ্যাঁ, আগের ক্লাসে আমি নামতা করিয়েছিলাম, যোগ করিয়েছিলাম, বিয়োগ করেছিলাম। আজকেও নামতা হবে, যোগ্য ভাবে যোগ্য ভাগ করে শেখাবো। আচ্ছা, তিন চার ছিল নামতা, এক দুই তিন চার পাঁচ ছয়, নামটা পাঁচের ঘর, পাঁচের ঘরে নামটা কত? পাঁচে কে পাঁচ, পাঁচ দুগুণে দশ, পাঁচ তিনে কত? পনেরো, পাঁচ চারে কুড়ি, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ ছ তিরিশ, পঁয়ত্রিশ, পাঁচ আটতে কত? চল্লিশ, পাঁচ লং পঁয়তাল্লিশ, পাঁচ দশে পঞ্চাশ। হ্যাঁ, তোমাদের মনে হয় ছয় পর্যন্ত হবে, পাঁচ ছয় আট বলে দিচ্ছি, গিয়ে বারে বারে রিভাইজ হবে। আচ্ছা দেখো, পাঁচের ঘরে নামটা পাঁচের কে পাঁচ, পাঁচ দুগুণে কত? না দশ, পাঁচ তিনে, পাঁচ তিনে পনেরো, পাঁচ চারে, পাঁচ চারে কুড়ি, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ ছ তিরিশ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, পাঁচ আটতে চল্লিশ, পাঁচ পঁয়তাল্লিশ, পাঁচ দশে পঞ্চাশ। বুঝতে পেরেছ? পাঁচের ঘর দিলাম, ছয়টাও দিচ্ছি, আবার রিভাইজ হবে, অনেকবার রিভাইজ হবে। তোমরা বাড়িতে মুখস্থ করে এগুলো লেখবে। তারপর যোগ্য হবে ছয়ের ঘরে নামটা ছয় একে ছয়, ছয় দু ছয় দুগুণে বারো, ছয় তিনে কত? ছয় তিনে আঠেরো, ছয় চারে কত? চব্বিশ, ছয় পাঁচে তিরিশ, ছয় ছয়ে ছত্রিশ, ছ সাতে কত? বিয়াল্লিশ, ছ আটে আটচল্লিশ, ছ নং চুয়ান্ন, ছ দশে ষাট। তাহলে কি বলবে? সরকারের নামটা কত? ছয় একে ছয়, একে ছয়, ছয় দ্বিগুণে কত? না বারো, ছয় তিনে আঠেরো, ছয় চারে চব্বিশ, দু দশ চার চব্বিশ, পাঁচ ছয় পাঁচে কত? না তিরিশ, ছয় ছয়, ছয় ছ ছত্রিশ, ছ সাতে বিয়াল্লিশ, চার দশ দুই বিয়াল্লিশ, ছ আটে আটচল্লিশ, চার দশ আট আটচল্লিশ, ছ নং চুয়ান্ন, পাঁচ দশ চার চুয়ান্ন, ছ দশে ষাট। বুঝা গেল? তাহলে নামটা আজকে পাঁচ আট ছয় দিলাম, এগুলো বাড়িতে ভালোভাবে মুখস্থ করবে, করে খাতায় লেখা অভ্যাস করবে, যখন এই যোগ্য দেবো ওগুলো খাতায় লিখবে। আচ্ছা, তারপরে কি বলেছিলাম? যে আজকে যোগ আর বিয়োগ শিখাবো। আচ্ছা, যোগের দেখো, আগের দিনে আমি যোগ দুরাশি শিখেছিলাম তো, হাতে রাখা। দেখো একান্ন পাতা, দেখো হাতে রাখা, এইসব যোগ আরেকবার পড়াচ্ছি।
যোগ্য সাতান্ন সঙ্গে তিনি যোগ দিলাম তোমরা হাতে রাখা হ্যাঁ কোনোটা হাতে রাখা থাকবে কোনোটাও হাতে রাখা কোথা থেকে শুরু হয় হাতে রাখা যোগ করলে যদি দশ হ্যাঁ হয় দশ থেকে হাতে রাখা শুরু দশ এগারো বারো তেরো চোদ্দ হ্যাঁ যদি চোদ্দ হয় চোদ্দ চার হাতে রাখলে যদি দশ দশে শূন্য হাতে রাখলে যদি যোগফল করে পনেরো হয় এখন লিখলাম পনেরো যোগ করে যেমন সাতের পর আট কাটে দিয়ে যোগ করলাম পনেরো পনেরোর পাঁচ মধ্যে হাতে থাকবে এক হ্যাঁ দশের প্রত্যেকে হাতে থাকবে আর দশের আগে যোগ করে যদি দশের আগে নয় ছয় আট এসব হয় সেগুলোতে হাতে থাকবে না আচ্ছা দেখো শূন্যর সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে কি হয় শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটাই বসে তাহলে শূন্য সাথে যোগ করলে কি হবে সাতটা নেমে যাবে শূন্য সাথে শূন্যর সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যায় হয় তাহলে শূন্যর সঙ্গে কার যোগ করার সাত তাহলে তিন আছে উপরে পাঁচ আছে আমি ভাষাটা কি বলেছিলাম তিনের পর পাঁচ গাঁট যাব এই ভাষাটি যোগের ক্ষেত্রে তিনের পর পাঁচ গাঁট যাব তাহলে তিন এখানে তিন চার পাঁচ ছয় সাত পাঁচ গাঁটে আট পাঁচ ঘাটে কত হয়েছে আট তুমি এখানে আট লিখে দিবে হলো তোমাকে যোগের ক্ষেত্রে এই ভাষাটা তোমাকে প্রয়োগ করতে হবে কি হ্যাঁ যে তিনের পর পাঁচ ঘাট যাব এইটাই যদি বিয়োগ হতো তিন কত দিলে পাঁচ পাবো বিয়োগের বেলায় এই দুটো ঘটনা আচ্ছা দেখো তারপরে আছে পনেরো সাতেরো তোমাকে কি বলতে হবে সাতের পর পাঁচ ঘাট যাব পাঁচ ঘাট কোথায় এখানে পাঁচ ঘাট তাহলে সাতের পর পাঁচ গাঁট যাবে সাত আট নয় দশ এগারো পাঁচ গাঁটে কত হচ্ছে বারো তাহলে বারো যদি হয় বারোর কত বসবে হাতে কত থাকবে ডান দিকে একটা বারো দুই আর হাতে থাকবে এক হ্যাঁ যদি দশ হয় দশের শূন্য হাতে থাকবে এক এগারো হয় এগারোর এক হাতে থাকবে এক বারো বারো দুই হাতে থাকবে এক তেরো তিন হাতে থাকবে এক তাহলে এখানে বারো হয়েছে বারো দুই হাতে থাকবে এক এই একটা এই যে একটা এই পরের সংখ্যার সঙ্গে এই নিচের সংখ্যার সঙ্গে যোগ হবে তাহলে একের পর এক গাঁট একে একে যোগ করলে এক দুই তাহলে দুইয়ের পর দুইয়ের উপরে কত আছে এক দুইয়ের পর কত দুইয়ের পর এক গাঁট যাব দুই তিন হ্যাঁ এগুলো হাতে রাখা তারপরেটা আছে কত চব্বিশ ছাব্বিশ ভাষাটা কি হবে ছয়ের পর চার গাঁট যাব তাহলে ছয় সাত আট নয় দশ চার গাঁটে কত হচ্ছে দশ দশের কত বসবে হাতে কত থাকবে দশের শূন্য এইটা শিখালাম দশ এই ভেক্টর কি না বসবে এইটা হাতে থাকবে
দশের শূন্য হাতে থাকবে এক, এই একটা এই নিচের সংখ্যার সঙ্গে যোগ হবে। হ্যাঁ, একটা তার সঙ্গে যোগ হবে দুইয়ের সঙ্গে, তাহলে একটা দুইয়ের সঙ্গে যোগ হলে দুইয়ের পর একটা দুই তিন, তিনের পর ভাষাটা কি হবে, তিনের পর দু পাঁচ যাবে, তিন চার পাঁচ, এখানে হবে পাঁচ। হলো, এইটা দেখো, এইটা হাতে দেখা নয়, দুইয়ের পর তিন বার যাব, দুই তিন চার পাঁচ, তিন গাঁটে কত হচ্ছে পাঁচ, পাঁচ বসি, দশ হলে এগারো হলে দশের পত্রিকে হাতে থাকে পাঁচ, কোনো হাতে নেই। তারপর একটা কত, দুইয়ের পর সাত গাঁট যাব, দুই সাত গাঁট কোথায়, এখানে, তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাত গাঁটে নয়, তাহলে এখানে নয় গেল। হলো, এইটা দেখো, পাঁচের পর সাত গাঁট যাবে, সাঁইত্রিশ আছে পাঁচ আছে, পাঁচের পর সাত গাঁট যাব, পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, সাত গাঁটে কত না বারো, বারো দুই হাতে থাকবে এক, একটা এখানে মনে মনে বসবে একের পর তিন গাঁট যাব, হ্যাঁ একের পর তিন গাঁট যাব, এক দুই তিন চার, তিন গাঁটে কত হয়েছে চার। আচ্ছা দেখো, এটা কত আছে বারো আর আঠাশ, কি বলবে যে আটের পর দু গাঁট যাবে, আট দু গাঁট কোথায়, এখানে আট নয় দশ, দশের কত বলবে, এই যে এখানে দেখেছি দশের কত বলবে, ডান দিকেরটা বলবে এই দিকেরটা হাতে থাকবে, দশের শূন্য হাতে থাকবে এক, এই একটা তার সঙ্গে যোগ হবে তিনটের সঙ্গে, তার সঙ্গে দুইয়ের পর এক গাঁট, দুইয়ের পর এক গাঁট কত হয়, দুইয়ের পর এক গাঁট তিন, দুইয়ের পরবর্তী সংখ্যা, তাহলে তিনের পর এক গাঁট যাবো, তিনের পর এক গাঁট, তিনেকে চার, বুঝা গেল। এগুলো হচ্ছে হাতে রাখা যোগ, সব রকম আছে, এমনি যোগ হাতে রাখা যোগ। আচ্ছা আজকে আর কি করাবো বলেছি না, বিয়োগ, বিয়োগটা দেখো, বিয়োগ দেখো, আঠান্ন ঊনষাট পাতার বিয়োগ দিচ্ছি, তিন সাত এক চার নয় নয় চার ছয় নয় সাত সাত দেখো, বিয়োগগুলো দেখো, যোগের বেলায় কি বলেছিলাম, এইটা যদি যোগ থাকতো বলেছিলাম কত, চারের পর সাত গাঁট যাব, বিয়োগের বেলায় কি বলবো, চার কত দিলে সাত পাবো, চার পাঁচ ছয় সাত, কগাঁট তিন গাঁট, এখানে তিন লেখে
তারপরে ভাষা এক কত দিয়ে তিন পাব এক দুই তিন কত দু হাজার দ্বিতীয়টা দেখো ছয় আছে উপরে নয় আছে ছয় কত দিলে নয় পাব ছয় সাত আট নয় তিন আট চার কত দিলে নয় পাব চার পাঁচ ছয় সাত আট নয় কবার পাঁচ গান দিও বারো সহজ দুটো একই সংখ্যা থাকলে যেমন উত্তর চাপ নিচোর চাপ কি হবে সাথে সাথে মিলে গেল শূন্য আর এই যে নয়টা নেমে যাবে হলো তারপরে কাল দেখবে একই রকম আছে পাঁচ উগ্র পাঁচ নিচে পাঁচ পাঁচে পাঁচে কি হয় হ্যাঁ দুটো একই সংখ্যা থাকলে কি হয় পাঁচে পাঁচে মিলে গেল শূন্য এবার কি বলবো সাত কত দিলে আট কম সাত আট একদম হলো এদিকে তারপরেটা কত আছে সত্তর পঞ্চাশ শূন্য শূন্য মিলে গেল শূন্য পাঁচ কত দিলে সাত পাব পাঁচ ছয় সাত কবার দুবার এখানে দুই লেখে দিলে দেখো বিয়োগের ক্ষেত্রে এই যে আটচল্লিশ তিরিশ হ্যাঁ উপরে যদি শূন্য থাকে তাহলে দশ ধরতে হবে হ্যাঁ তাহলে সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে কি হয় সংখ্যাটাই নেমে যায় কিন্তু উপরে যদি এটা শূন্য থাকতো তাহলে নিচে যদি আটটা পাঁচ করতে হলে আমাকে দশ ধরতে তাহলে সংখ্যা সঙ্গে শূন্য বিয়োগ করলে সংখ্যাটা নেমে যায় আর তিন কত দিলে চাল পাবো তিন চার কত এগারো বুঝা গেল হ্যাঁ চার কত দিলে সাত পাবো তিন এক কত দিলে তিন পাবো দুই এবার ছয় কত দিলে নয় পাবো ভাষাটা তোমাকে বলতে হবে ছয় কত দিলে নয় পাবো তিন দিতে হ্যাঁ হাতে কিন্তু থাকছে নয় দশ এক করলে হাতে চার কত দিলে নয় পাবো পাঁচ দিন দুটো যদি একই সংখ্যা থাকে পাঁচে পাঁচে মিলে গেল শূন্য দুয়ে দুয়ে মিলে গেল শূন্য তিনে তিনে মিলে গেল শূন্য এবার সাত পাঁচ পাঁচে মিলে গেল শূন্য নয়টা বসে গেল তারপরটা কত একই আছে পুরো পাঁচ দ্বিতীয় পয়েন্ট পাঁচে পাঁচে মিলে গেল শূন্য এটা সাত কত দিলে আট পাব এক দুই তারপরেটা শূন্য শূন্য মিলে গেল শূন্য পাঁচ কত দিলে সাত পাবো পাঁচ ছয় সাত আচ্ছা বিয়োগের ক্ষেত্রে উপরে সংখ্যা নিচে শূন্য হ্যাঁ আটে শূন্য মিলে গেল আট আটে থেকে শূন্য দিয়ে চললে তোমার চার তিন কত দিলে চার পাবো তিন চার এক গাঁটে বুঝা গেল বিয়োগ তাহলে আজকে কি করালাম পাঁচ আট ছয়ের নামতা যোগ হাতে রাখা যোগ হ্যাঁ আর বিয়োগ করালাম তত এই যে পৃষ্ঠাগুলো পোর্শনে যে পৃষ্ঠাগুলো আছে পৃষ্ঠা থেকে যোগ বিয়োগগুলো বাড়িতে প্র্যাকটিস করবে হ্যাঁ তারপর আমি এই ক্লাস হওয়ার পরে আমি যোগ বিয়োগ খাতায় এই যোগ্য দেবো ওগুলো স্কুলে পড়ে দেখাবে হ্যাঁ আজকের ক্লাস এই পর্যন্ত